আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, শ্রীমান পৃথ্বীরাজ, আলোর মতো বহু মিষ্টি ছবি দর্শকেরা দেখতে পেয়েছেন পরিচালক তরুণ মজুমদারের কৃতিত্বে। ভালোবাসায় দর্শকদের জড়িয়ে রাখতে তিনি আবারও প্রস্তুত তার ভালোবাসার বাড়ি নিয়ে। তাই এমন এক প্রবাদ প্রতিম পরিচালককে ফেলিসিটেট করল নাট্য সংস্থা কলকাতা রমরমা। আর এদিন উপস্থিত ছিলেন ভালোবাসার বাড়িরই দুই সদস্য। মঞ্চের মাধ্যমে নতুন ভাবে প্রমোশন করা হলো পর্দার। তবে এই বিষয়টাকে খুব আলাদা করে দেখছেন না পরিচালক তরুণ মজুমদার, কারণ তার কাছে সব দর্শকই সমান। ছবি করি কেন, সেটা হচ্ছে যে মনের ভেতরে যদি কোনো ভাব থাকে, কোনো আইডিয়া থাকে, সেটা যতদূর সম্ভব নিজের দর্শকের সঙ্গে শেয়ার করা, দেশবাসীর সঙ্গে শেয়ার করা। তো সেটা মঞ্চের দর্শকদের সঙ্গে হতে পারে, সিনেমার দর্শকদের সঙ্গে হতে পারে, বাজারের দর্শকদের সঙ্গে হতে পারে, পথের দর্শকদের সঙ্গে হতে পারে। আমি কোনো তফাত দেখি না। ভালোবাসার বাড়ির সাথে থিয়েটারের সম্পর্ক বেশ গভীর, তাই এই ধরনের প্রমোশন এই ছবির জন্য খুব দরকারি, জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মঞ্চটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তখন থিয়েটার তো একটা থিয়েটারের পীঠস্থান বলা যেতে পারে। এবং আমার আরও ভালো লাগছে যে আজকে এই তরুণবাবুকে নিয়ে আসতে পেরেছি এই মঞ্চে। আজকে রমাদার স্মৃতিতে যে কাজটা হচ্ছে রমরমিয়ে, এটারও একটা খুব বড় মাহাত্ম্য আছে। আর তার সঙ্গে এই ছবির একটা খুব বড় যোগাযোগ আছে যে প্রচুর থিয়েটার পার্সোনালিটিজরা আছে এই ছবি। এবং থিয়েটার পার্সোনালিটিজ আমি নাম মানে বিরাট বিরাট, তারা এক একজন দিকপাল, যেরকম মেঘনাথ দা আছে, বিভাস দা আছে, অযোধ্যা, অর্জুন চক্রবর্তী, শ্রীলা মজুমদার, চিত্রা সেন, দেবদূত, শ্রাবণী বলি, এবং মানে আরও অনেক ভালোবাসার বাড়ি যাতে সবাই ভালোবেসে আসে দেখতে পারে, এটাই আমি আশা করি, প্রার্থনা করি। 9 ফেব্রুয়ারি ভালোবাসার বাড়ি। ছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদারও, কি বললেন তিনি শুনে নেওয়া যাক। মঞ্চ দিয়ে পর্দার প্রবেশ মানে এটা দুটো মানে আছে, সেটা হচ্ছে যে পর্দা খুললো যেখানে থিয়েটারটা শুরু হবে, থিয়েটারটা শুরু হবার আগে একটা পর্দা অর্থাৎ সিনেমার একটা প্রমোশন হলো। এটা ডেফিনেটলি একটা নতুন তো বটেই, এবং একজন তরুণ পরিচালিকা এটাকে প্ল্যান করলে যখন সেভাবে এটা এক্সিকিউট করা হলো, এটা অসাধারণ। যে সে নানা রকম প্রতিকূলতার ভেতর দিয়ে ভালোবাসা করতে করতে সে সবজি জয়ী হচ্ছে, এটা এটুকুই বার্তা। এই ভালোবাসাটা যদি দর্শকদের মনেও পৌঁছয়, আমি মনে করি যে ঠিক আছে, তাতেই আমি সন্তুষ্ট। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।